আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। আপনি দেখছেন রেভিট টিউটোরিয়াল ভিডিও চ্যানেল। রেভিটের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে গ্রাউন্ড ফ্লোরের উপর ফার্নিচার সেট করতে হয়। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে অটোক্যাড প্ল্যানের উপর থ্রিডি ওয়াল তৈরি করতে হয় এবং ওয়ালের মাঝে দরজা জানলা সেট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে গ্রাউন্ড ফ্লোরের উপর ফার্নিচার সেট করতে হয়। তো গ্রাউন্ড ফ্লোরে ফার্নিচার সেট করার জন্য প্রথমে আমাকে গ্রাউন্ড ফ্লোর উপর ডাবল ক্লিক করে গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে এবং এখানে আমি রুমের মধ্যে বেড এবং ডাইনিং রুমে ডাইনিং টেবিল, ড্রয়িং রুমে সোফা, কিচেনের মধ্যে কিচেনের সামগ্রী, টয়লেটের মধ্যে টয়লেটের সামগ্রী বসাবো। সেটা কিভাবে সেটা বসানোর জন্য প্রথমে আমাকে আর্কিটেক্ট আসতে হবে। আর্কিটেক্ট থেকে কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে প্লেস কম্পোনেন্ট, প্লেস কম্পোনেন্ট থেকে লোড ফ্যামিলি, লোড ফ্যামিলি, লোড ফ্যামিলি থেকে ফার্নিচার, ফার্নিচার থেকে বেডস। দেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেড, এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারে। আমি এখানে প্রথমটি সিলেক্ট করব বেড বক্স ওপেন। তো এখানে বেডের আমাদের প্রয়োজন মতো একটু সাইজ আমরা নির্ধারণ করব। তো এটাকে ইরেক্ট করতে হবে। তো ইরেক্ট করার জন্য আমাদের ইরেক্ট ট্যাবে ক্লিক করতে হবে। দেন এখানে যে লেন্থ রয়েছে লেন্থটা আমি দেব 6 ফিট 6 ইঞ্চি এবং যে হোয়াইটটা রয়েছে এটা দিব 5 ফিট। দেন ওকে করলে এখানে আমাদের বেডের সাইজটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে বসাবো এবং এই রুমে বেডটা বসাবো। তো এখন এটাকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করব। স্পেস বাটন প্রেস করলে এটা রোটেট হয়ে যাবে এবং এটাকে এখানে বসিয়ে দিব। এখানে একটু সমানভাবে বসে নেয়, তার জন্য মডিফাই প্যানেল আসবো। মডিফাই প্যানেল থেকে অ্যালাইনমেন্ট, লাইনের কমান্ডটি দেবো শর্টকাট কমান্ড AL। এখানে প্রথমে ওয়ালটি সিলেক্ট করবো, দেন বেডের শেষ কর্নারটা সিলেক্ট করবো। তাহলেই বেডের সাথে ওয়ালের সমানভাবে মিশে যাবে। এখন আমি বেডের দু সাইডে দুটো ক্যাবিনেট দেবো। ক্যাবিনেট দেওয়ার জন্য আমাকে পুনরায় আর্কিটেক্ট আসতে হবে এবং পুনরায় কম্পোনেন্ট থেকে প্লেস কম্পোনেন্ট, দেন লোড ফ্যামিলি, লোড ফ্যামিলি থেকে পুনরায় ফার্নিচার, ফার্নিচার থেকে স্টোরেজ, স্টোরেজ থেকে এখানে আমি প্রথম ক্যাবিনেটটাই, এখানে বিভিন্ন ধরনের ক্যাবিনেট রয়েছে, তাহলে এখান থেকে প্রথম ক্যাবিনেটটাই সিলেক্ট করবো। দেন ওপেন করবো। ওপেন করার পর আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো সাইজটা আমরা নির্ধারণ করব, তার জন্য আমাদের ইরেক্ট করতে হবে এবং ইরেক্ট আমি ক্লিক করব। দেন এখানে যে ডেপটা রয়েছে ডেপথ, ডেপটা দেব 1 ফিট 6 ইঞ্চি, হাইটটা দেব 2 ফিট 6 ইঞ্চি এবং হোয়াইটটা দেব 1 ফিট 6 ইঞ্চি। দেন ওকে করলে এখন আমরা এটাকে কিবোর্ড থেকে স্পেস প্রেস করে এটাকে রোটেট করব। দেন এই পাশে একটা দিব, সেম টু সেম এই ভিডিও দিব। এটাকে রোটেট করার জন্য স্পেস প্রেস করব। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে তিনটাকে সিলেক্ট করব এবং কি মুভ কমান্ডের সাহায্যে এই কর্নার থেকে এই কর্নারে বসিয়ে দেব। সেম টু সেম এটাকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব এবং মুভ কমান্ডের সাহায্যে এই কর্নার থেকে এই কর্নারে মিশিয়ে দেব। ওকে এখন আমি রুমের মধ্যে একটা ড্রেসার দেব এইখানে এবং কি রুমের এইখানে। তো এটা দেওয়ার জন্য পুনরায় আর্কিটেক্ট আসবো। আর্কিটেক্ট আর্কিটেকচার থেকে কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে প্লেস এ কম্পোনেন্ট, দেন লোড ফ্যামিলি, লোড ফ্যামিলি থেকে ফার্নিচার, ফার্নিচার থেকে স্টোরেজ, স্টোরেজ এখানে রয়েছে এম ড্রেসার, এটা সিলেক্ট করব এবং ওপেন করব। এবং এটা আমাদের সাইজ, আমাদের যতটুকু প্রয়োজন ওই সাইজ নেওয়ার জন্য ইরেট করতে হবে। ইরেট করার জন্য ইরেট ট্যাবে ক্লিক করব এবং এটা ডেপথ, ডেপথ দেব 2 ফিট এবং হাইট দেব 5 ফিট এবং ওয়াইড চওড়া দিব 4 ফিট। দেন ওকে বসাই দিব এবং এই সাইডে এবং এটা রোটেট করার জন্য স্পেস স্পেস করব। দেন ওকে থ্রিডি তে দেখাই, তাহলে থ্রিডি অপশন হয়ে গেলে দেখলে ভালো বুঝতে পারবে।
এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে ড্রেসারটা বসাইছি এটা উল্টো হয়ে গেছে, তো এটাকে সঠিকভাবে ঘোরানোর জন্য এটাকে প্রথমে সিলেক্ট করবো, দেন কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করব, দেখেন ঠিক হয়ে গেছে। দেন এটাও দেখি এটাও উল্টো হয়ে আছে, তো এটাও সিলেক্ট করে কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করব, দেন ঠিক হয়ে গেল। এখন পুনরায় গ্রাউন্ড ফ্লোরে আসবো এবং এটা ক্যাবিনেট দিব, সেটা দেওয়ার জন্য আর্কিটেকচার আসবো এবং আর্কিটেকচার থেকে কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে প্লেস এ কম্পোনেন্ট, দেন লোড ফ্যামিলি, দেন ফার্নিচার, ফার্নিচার থেকে দেন স্টোরেজ, স্টোরেজ থেকে এখানে আমি এন্টারটেনমেন্ট সেন্টারটা সিলেক্ট করব, দেন ওপেন। ওপেন করলে আমাদের এটাকে পুনরায় আমাদের মাপ মতো নেওয়ার জন্য এটাকে এডিট করতে হবে, এডিট করার জন্য এডিট ট্যাবে ক্লিক করব, দেন এখানে সেন্টার ওয়াইডটা দিব 1 ফিট 6 ইঞ্চি, ডেপথটাও দিব 1 ফিট 6 ইঞ্চি এবং হাইটটা দিব 7 ফিট এবং ওয়াইডটা আপাতত 6 ফিট দিব। আমাদের এখানে জায়গা কতটুকু আছে সেটা আগে দেখতে হবে। এটাকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করব, ঠিক আছে, কিন্তু আমরা এটা আর একটু বড় করব না, থাক এমনি থাক। তো পুনরায় আমি এই পাশে সেম টু সেম একটা এই এন্টারটেনমেন্ট সেন্টারটা আমি এখানে দিব, সেটা দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ক্রিয়েট সিমিলারে ক্লিক করব, দেন এটা এখানে বসিয়ে দেব, দেন আমি এটা চেক দেওয়ার জন্য 3D তে দেখব, দেখেন এটা এটা উল্টো হয়ে আছে, এটাকে সিলেক্ট করবো এবং কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করব, ঠিক হয়ে গেল। সেম টু সেম এটা, হ্যাঁ এটা এটা ঠিকই রয়েছে। আমি এটাকে একটু বড় দিব, গ্রাউন্ড লেভেলে যাব, গ্রাউন্ড লেভেল থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট টাইপ থেকে এটা ডুপ্লিকেট করব। এখানে ডুপ্লিকেট করার কারণ হচ্ছে হলো আমি যদি এটাকে ডুপ্লিকেট না করি, যদি এটাকে ডুপ্লিকেট না করি তাহলে এই পাশে যে আমি এন্টারটেনমেন্ট সেন্টারটা বসিয়েছি সেটাও পুনরায় এইটার সাইজ মতো পরিবর্তন হয়ে যাবে, তার জন্য আমি এখানে এটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট টুই থাক ওকে, এবং এখানে যে ওয়াইডটা রয়েছে সেটা পরিবর্তন করে 7 ফিট দিয়ে দিব, ওকে। কিন্তু এটা একটু বাইরে চলে গেছে, এটাকে সিলেক্ট করে মুভ কমান্ডের সাহায্যে একটু ভিতরে নিয়ে আসবো, এখন যদি 3D দেখি একটু বড় আছে, মিটার হাইটটা একটু চেঞ্জ করে দেবো 7 ফিট 6 ফিট করে দেবো, ওকে। এখন আমি গ্রাউন্ড ফ্লোরে আসবো, গ্রাউন্ড ফ্লোর থেকে এখানে রয়েছে ডাইনিং রুম, ডাইনিং রুমে আমি ডাইনিং টেবিল বসাবো, তার জন্য আর্কিটেকচার আসবো, আর্কিটেকচার থেকে কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে প্লেস এ কম্পোনেন্ট, এখান থেকে লোড ফ্যামিলি, লোড ফ্যামিলি থেকে ফার্নিচার, ফার্নিচার থেকে টেবিল, টেবিল এখানে টেবিল রয়েছে, আমি ডাইনিং টেবিল চুজ করবো, তো ডাইনিং টেবিলের জন্য এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে ওপেন। আপনার হয়তো আপনাদের হয়তো যদি টেবিল ওপেন করেন তাহলে হয়তো এই টেবিলটা নাও থাকতে পারে, কারণ আমি ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করেছি, সেটা পরবর্তীতে দেখাবো কিভাবে এটা এখানে আমি এনেছি। তো আমি এটা এখন সিলেক্ট করব, এটা সিলেক্ট করে ওপেন করব, রোটেট করার জন্য স্পেস বাটন প্রেস করলাম, স্পেস বাটন প্রেস করে সঠিকভাবে রোটেট করে এখানে বসালাম, দেন আমি এখানে ড্রয়িং রুমে সোফা বসাবো, সেজন্য আমি আর্কিটেকচারাল টেবিলে আসবো এবং কম্পোনেন্ট থেকে কম্পোনেন্টে প্লেস এ কম্পোনেন্ট করব, দেন লোড ফ্যামিলি, লোড ফ্যামিলি থেকে ফার্নিচার, ফার্নিচার থেকে সিটিং, সিটিং এখান থেকে সোফা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন করব, দেন এখানে আমি এটা রোটেট করব, স্পেস প্রেস করে এটাকে এখানে বসাবো এবং এই সাইডে একটা দিব, এবার আমি এই সাইডে একটা সিঙ্গেল সোফা দিব, সেজন্য আমাকে পুনরায় কম্পোনেন্ট থেকে প্লেস কম্পোনেন্ট, লোড ফ্যামিলি, লোড ফ্যামিলি থেকে ফার্নিচার, ফার্নিচার থেকে সিটিং, সিটিং এখানে সিঙ্গেল একটা সোফা রয়েছে, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করব, দেন এই পাশে আমি এটা রোটেট করব, স্পেস প্রেস করে এখানে বসিয়ে দেব, এবং এখানে আমি একটা টেবিল দেব, টেবিল দেওয়ার জন্য কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে প্লেস কম্পোনেন্ট,
then load family, load family থেকে furniture, furniture থেকে table, table থেকে এখানে আপনি যে কোনো table choice করতে পারেন, তো আমি এখানে table টি choice করব, open, table টি খুবই বড় হয়ে গেল, এটাকে edit করব, edit করার জন্য edit type click করব, table click করার পরে এখানে height dimension height height দেবো আমি 2 feet, length দেবো 4 feet এবং width দেবো 3 feet, okay ঠিক ঠিক আছে এটাকে এখানে আমি বসিয়ে দেব এবং কিবোর্ড থেকে স্কিপ করব এবং এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অ্যারো কমান্ডের সাহায্যে সেন্টার করে দেব ঠিক আছে দেন আমি এখানে একটা বুক সেলফ দেব সেটা দেওয়ার জন্য কম্পোনেন্ট কম্পোনেন্ট থেকে প্লেস এ কম্পোনেন্ট লোড ফ্যামিলি থেকে ফার্নিচার ফার্নিচার থেকে স্টোরেজ স্টোরেজ থেকে সেভিং ডপেট করব দেন এটাকে কিবোর্ড থেকে স্পেস স্পেস করে রোটেট করব দেন এটার সাইজটা এডিট করব এডিট করার জন্য এডিট ট্যাবে ক্লিক করব দেন ডেপথ ডেপথ 10 ইঞ্চি আর রয়েছে 10 ইঞ্চি থাক হাইটটা এখানে 7 ফিট দিব এবং ওয়াইডটাও 7 ফিট দিব দেন ওকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করব 7 ফিট খুব বেশি হয়ে যায় 6 ফিট দিব হোয়াইটটা ওকে স্পেস হ্যাঁ থ্রি ডি দেখি দেখতে পাচ্ছেন যে যেমন যেমন হয়েছে তবে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে আসবো গ্রাউন্ড ফ্লোরে এসে এখানে একটা টিভি সেট করব টিভি সেট করার জন্য কম্পোনেন্ট কম্পোনেন্ট থেকে প্লেস কম্পোনেন্ট লোড ফ্যামিলি থেকে দিব ফার্নিচার ফার্নিচার এখানে রয়েছে টিভি এম টিভি ফ্ল্যাট স্ক্রিনটা আমি চয়েস করব এটা সিলেক্ট করে ওপেন করব দেন আপনি ইচ্ছা করলে এখানে এটা সাইজটা বাড়াই নিতে পারেন তো আমি একটু বড়ই নিব 1270 একটু বড় এবং এটাকে আমি 1270 আমি একটু কমাই নিব সরি 1270 নিব এখানে একটা সিলেক্ট করব সিলেক্ট করার আগে এখানে যদি আমি একটা সিলেক্ট করি তাহলে এটা ফ্লোর উপর গ্রাফ ফ্লোর উপর বসে যাবে আমি দেখাই যদি আমি একটা সিলেক্ট করলাম যদি 3D তে দেখি দেখতে পাচ্ছেন এটা গ্রাফ ফ্লোর উপর বসে রয়েছে কিন্তু আমি এটা ফ্লোর থেকে উপরে রাখবো সেই জন্য আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এখানে অফসেট দেখতে পাচ্ছেন প্রপার্টিজ এর মধ্যে অফসেট অফসেট আমি এখানে 3 ফিট সরি 3 ফিট উপরে দিব 3 ফিট উপরে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে ভিড় উপরে বসে গেছে ঠিক আছে দেন আমি পুনরায় গ্রাউন্ড ফ্লোরে আসব এখন আমি টয়লেট টয়লেটের ফার্নিচার বসাবো এই জন্য কম্পোনেন্ট কম্পোনেন্ট থেকে প্লেস এ কম্পোনেন্ট দেন লোড ফ্যামিলি থেকে প্লাম্বিং প্লাম্বিং থেকে আর্কিটেকচারাল আর্কিটেকচারাল থেকে ফিক্সচার্স ফিক্সচার্স থেকে ওয়াটার ক্লথ এখান থেকে আমি এম টয়লেট সিলেক্ট করব ওকে এখানে এটাকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে স্পেস প্রেস করব এখানে এটা বসিয়ে দেব সেম টু সেম এই পাশেও এখানে বসিয়ে দেব এবং আমি এখানে এখানে একটা বেসিক বা সিঙ্ক এবং এখানে একটা সিঙ্ক দিব তার জন্য কম্পোনেন্ট কম্পোনেন্ট থেকে প্লেস এ কম্পোনেন্ট কম্পোনেন্ট থেকে লোড ফ্যামিলি থেকে পুনরায় প্লাম্বিং প্লাম্বিং থেকে আর্কিটেকচারাল আর্কিটেকচার থেকে ফিক্সচার্স এখান থেকে সিঙ্ক সিঙ্কস এখানে অনেকগুলো সিঙ্কস রয়েছে আপনি এখানে যে কোনো একটা চয়েস করতে পারেন আমি এটাকে চয়েস করব ওকে এটাকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে স্পেস প্রেস করব এবং এই পাশে সেম স্পেস প্রেস করব এটা সঠিকভাবে বসাতে পারছি না তার জন্য আমি অ্যালাইনমেন্ট কমান্ডটা ইউজ করব অ্যালাইনমেন্ট কমান্ড ওয়াল সিলেক্ট করব এবং বেসিক এর কর্নার সিলেক্ট করব সেম টু সেম এই পাশে ওয়াল সিলেক্ট করব দেন সিঙ্কের কর্নার সিলেক্ট করব ওকে আমি এই পাশে একটা সিং দিব সেজন্য আমি বেসিক সিংটা সিলেক্ট করব দেন সিভিল
ক্রিয়েট সিমিলার সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে স্পেস প্রেস করে এটাকে রোটেট করব, দেন এখানে এটা বসিয়ে দেব। এখন যদি আপনি থ্রি ডি তে দেখতে পারবেন দেখেন তেমন হবে। পুনরায় গ্রাউন্ড ফ্লোরে আসবো। এখন আমি কিচেনের সামগ্রী কিভাবে বসানো যায় সেটা দেখি। সেটা দেখার জন্য প্রথমে কম্পোনেন্ট কমন থেকে মডেল ইন প্লেস মডেল ইমেজ থেকে কেসর সিলেক্ট করে ওকে, দেন এখানে কেসর কোয়ানি ওকে রাখবো এবং কি এক্সট্রুশন করব লাইন কমান্ডের সাহায্যে। এখানে লাইন নিব, লাইন নিব, লাইন নিব। দেন এখানে প্রপার্টিজ দেখতে পাচ্ছেন যে এক্সট্রুশন স্টার্ট, এক্সট্রুশন স্টার্ট এখানে আমি দেব 2 ফিট 3 ইঞ্চি এবং এক্সট্রুশন ইন্ড এখানে দেব 2 ফিট 6 ইঞ্চি। দেন টিক মার্ক দিব এবং ফিনিশ করে দেব। এখন থ্রি ডি দেখি, থ্রি ডি দেখে দেখতে পাবে যেমন। এবং এখানে আমি একটা সিং দিব এবং একটা সিং দেব। সিং দেওয়ার জন্য আর্কিটেক্ট, আর্কিটেক্ট থেকে কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে প্লেস কম্পোনেন্ট লোড ফ্যামিলি, দেন প্লাম্বিং, প্লাম্বিং থেকে আর্কিটেকচার, আর্কিটেকচার ফিক্সচার্স, এখান থেকে সিং, সিং থেকে এখানে অনেকগুলো সিং রয়েছে থেকে সিঙ্কটাই আমি ওপেন করব। দেন এখানে এটাকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করব, দেন এটাকে এখানে বসিয়ে দেব। ওকে, এখন আমি এপাশে একটা গ্যাসের চুলা দিব, চুলা দেওয়ার জন্য কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে প্লেস কম্পোনেন্ট, দেন লোড ফ্যামিলি, লোড ফ্যামিলি থেকে, লোড ফ্যামিলি থেকে স্পেসিফিক রিকোয়ারমেন্ট, ডোমেস্টিক, ডোমেস্টিক থেকে মিড রেঞ্জ, মিড রেঞ্জ এখানে চুলা, চুলাটা ওপেন করব, দেন এখানে বসাবো। এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা রয়েছে কুকটপ, এটা কিভাবে সরানো যায়, এবং এখানে যে ওটা কেস ওয়ার্কটা তৈরি করেছি সেটার থেকে চুলাটা একটু বড়, সেটাও কিভাবে ছোট করা যায়, এটা ছোট করার জন্য আমাদের ইডিট করতে হবে। ইডিট করার জন্য ইডিটটা আমি ক্লিক করব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে শো লেভেল, এটা টিক, টিক মার্কটা উঠাই দেব। এবং এখানে যে কন্টেন্ট ডেপথ, কন্টেন্ট ডেপথটা দেব 1 ফিট 6 ইঞ্চি। ওকে, এখন আপনার এখানে সেম ভাবে সিঙ্কের যদি, সিঙ্ক যদি হাইট ওয়েটটা ঠিক না থাকে তাহলে আপনি ইডিট ট্যাবে ক্লিক করে এখানে যে ডেপটা রয়েছে ডেপথ ওয়া ডেপটা চেঞ্জ করে দিলে এটা এই দিক থেকে চেপে যাবে। আর যদি যদি এখানে হোয়াইটটা দেন তাহলে এটিকে প্রস্থটা বড় ছোট হবে, যদি আপনার এর সাথে সমান না হয় তাহলে। এখানে আমি একটা রেফ্রিজারেটর একটু কমাই দিই, এখানে একটা রেফ্রিজারেটর ফ্রিজ দিব। সেটা দেওয়ার জন্য কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে প্লেস এ কম্পোনেন্ট, প্লেস কম্পোনেন্ট থেকে লোড এ ফ্যামিলি, লোড এ ফ্যামিলি থেকে নিচে স্পেসিফিক রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট থেকে ডোমেস্টিক, ডোমেস্টিক থেকে মিড রেঞ্জ, মিড রেঞ্জ থেকে যে এম রেফ্রিজারেটর অফ প্রেশার টোকেন করব। গড়বড় এটা এটা পুনরায় এটা এডিট টাইপ ক্লিক করে শো লেভেল উঠাই দেব, দেন হোয়াইটটা দেব 2 ফিট, ডেপথ ডেপথ দেব 2 ফিট 6 ইঞ্চি, হাইট দেব 5 ফিট। ওকে, কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করে এটাকে রোটেট করব। এটা বসতেছে না, সেটা বসাইলাম। এবং কি এখানে অ্যাঙ্গেল কমান্ডের মাধ্যমে সঠিক, সরি অ্যাঙ্গেল কমান্ডের সাহায্যে সঠিক স্থানে বসিয়ে দিলাম। এই সাইডে একটু চাপাই দিই। ওকে, এখন আমি এটাকে একটু সিলেক্ট করে এইদিকে একটু ড্রাগ করে এটার সাথে মিশাই দিলাম। মোটামুটি সব হয়ে গেছে। এখন থ্রিডিতে দেখি,
3D তে দেখলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্ক এর মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকবে সেটা নেই, সেটা ফাঁকা জায়গাটা তৈরি করার জন্য আমাকে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে আসতে হবে। গ্রাউন্ড ফ্লোরে এসে যে আমি যে কেসরটা এখানে এক্সট্রুশন করছি এটা সিলেক্ট করব, দেন এডিট প্লেসে ক্লিক করব, দেন পুনরায় কেসরটা সিলেক্ট করব এবং এডিট এক্সট্রুশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি রেকট্যাঙ্গেল কমান্ডের সাহায্যে আমি এখানে একটা সিঙ্ক এর মধ্যে একটা রেকট্যাঙ্গেল নিব, এটাকে আমি এই পর্যন্ত দিব, দেন ওকে এবং ফিনিশ। এখন যদি আমি 3D তে দেখি এখন ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার যে সিঙ্ক হাইটটা এটা একটু অনেকটাই উপরে রয়েছে কেসওয়ার্ক থেকে, তো এটা কিভাবে সিঙ্কটা আমি কেসওয়ার্ক লেভেল করব সেজন্য প্রথমে আমি কি সিঙ্কটা সিলেক্ট করব। সিলেক্ট করে প্রপার্টিতে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট হাইটটা আমি আমার কেসওয়ার্কের যে হাইটটা রয়েছে ওই হাইটটা আমি এখানে দিব। কেসওয়ার্কের হাইট ছিল 2 ফিট 6 ইঞ্চি বলে দেখতে পাচ্ছেন। হ্যাঁ সিঙ্কটা ঠিক মতো বসেছে এবং এই সাইডে এটাও ঠিক মতোই হয়েছে। যদি আমি দেখি যে ঠিক আছে, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা দেখলাম কিভাবে গ্রাউন্ড ফ্লোরে ফার্নিচার সেট করতে হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।